গুড মর্নিং, আশা করি ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। কেমন আছো সবাই? এই দেখো তোমাদের মোমো, সারা দিন মুখে হাত দিয়ে রাখবে, হাত সরালেই উনি চিৎকার করবেন, সারাটা খুন এটাই করে, ওর কাজই হচ্ছে এটা। তোমরা একটু ওর আওয়াজটা এনজয় করো তো। তারপরে একটু সকালের ব্রেকফাস্ট করলাম, দুদিন ধরে শরীরটা ভালো ছিল না, পেটটাও ভালো ছিল না বলে একটু বাইরের খাবার খেতে ইচ্ছা করছিল, তাই বাবা বাজার থেকে নিয়ে এসেছিল। তারপরে মোমো সোনা দেখো লাইট দেখতে গেছে ওপরে, ব্যালকনি দিয়ে লাইট দেখছে। ও কিন্তু লাইট দেখতে আর একটু যখন ছোট ছিল তখন থেকেই খুব ভালোবাসে টুনি লাইট দেখতে, যেহেতু এই যে কালারিং লাইটগুলো চকমক চকমক করে, তো ওর যেহেতু ও নতুন নতুন দৃষ্টিশক্তি পেয়েছে তো দেখতে পাচ্ছে, ও সব কিছুই ওর কাছে যেন একটা আলাদা রকম লাগে। তো ও অবাক হয়ে তাকিয়ে থাকে লাইটগুলোর দিকে। আমি আবার কিছু বলছিলাম, ও তো পাকা বাচ্চা, আবার আমার মুখের দিকে তাকিয়েও সেটা শুনছে যে মাম্মা কি বলছে। আর এই ডিজে লাইটটা যে জ্বলছে, ওর যে আলোগুলো নিচের দিকে পড়ছে, ও সেটা দেখতে বেশি ইন্টারেস্টেড জানো তো। দেখো না, এই কালী পূজার যাই বলো না কেন, এটাই কিন্তু একটা আলাদা মজা, যে সবার বাড়িতে লাইট জ্বলছে, সবার বাড়ি আলোয় আলোকিত হয়ে যায়। দুর্গাপূজার সময় যেমন রাস্তাঘাট চারিদিক আলো থাকে, কিন্তু কারোর বাড়িতে এরকম আলো থাকে না, কিন্তু কালী পূজার সময় এটাই একটা ভাল লাগে যে সবার বাড়ি আলোময় থাকে। তারপরে দেখো দিন্নার সাথে রাত্রিবেলা কেমন খেলা, ওর হাসি শোনো শুধু তোমরা। আর হাসবেটা যে ক্যামেরার দিকে দেখেছে, হাসি না হাঁপিয়ে যাবে শোনা, কিন্তু হাসি না হাঁপিয়ে যাবে তো। রাত্রিবেলা শুতে গিয়ে এই অবস্থা ওর। চলো টাটা, গুড নাইট, কাল দেখা।